নমস্কার জয় ইস্টবেঙ্গল তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন সাইড ব্যাক এবং ষষ্ঠ বিদেশি ফুটবলার এটাই হচ্ছে আগামী দিনে আমাদের দেখার বিষয় যে ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি জিনিসটা ব্যাক আপ করছে যখন আমাদের দলের অন্যতম শীর্ষকর্তা এখন দেখুন ইনভেস্টার আমলে তো অনেকেই শীর্ষকর্তা তো সর্বময় কর্তা যাকে আমরা বলি দেবব্রত সরকার নিতুদা উনি যখন নিজের মুখেই বলেছেন যে দলবদল সম্পূর্ণ নয় এরকম আভাস দিয়েছেন সুতরাং এটা এক্সপেক্টেড ছিল এই লাইনে ইস্টবেঙ্গল নতুন কিছু করে দেখাবে আফটার আনোয়ার আলী সরি আনোয়ার আলী তো এখনও কিছু নয় মানে আফটার জিক সিং তো যাই হোক যেটা মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল এমন একজন খেলোয়াড় নেবে যে রাইট উইং রাইট মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই তিনটে রোলে ভালো খেলতে পারে ঠিক আছে খুব ভালো ডান প্রান্তিক তার দৌড় রয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও সে কিন্তু খুব ভালো খেলতে পারে লাইক টু লাইক যদি বলেন তাহলে হচ্ছে মাকান ছোটে ইয়েস্ট সঙ্গে যে ডিলটা হওয়া উচিত ছিল সেটা আলটিমেটলি হয়নি যে কোনো কারণে সেই সময় হয়নি কেন এইটা করা হচ্ছে তার কারণ হচ্ছে যে নন্দকুমারের আরেকটা অপশন আমরা বাড়িয়ে নিতে চাইছি ঠিক আছে ঠিক আছে আমাদের পিভি বিষ্ণু রয়েছে কিন্তু এরকম একটা প্লেয়ার যে অ্যাটাকিং মিডফিল্ডার মেনলি সে ভালো খেলতে পারবে এবং রাইট উইংটাও সে ভালো বা রাইট মিডফিল্ডি মিডফিল্ডার পজিশানেও সে একটু নিচ থেকে বা একটু ওপর থেকেও সে ভালো খেলে দিতে পারবে তাহলে কি ভিপি সুহেরকে আমরা খুব একটা ধর্তব্যের মধ্যে ধরছি না এক্ষুনি সেটা বলা যাচ্ছে না তার কারণ ইতিমধ্যেই জানেন ইস্টবেঙ্গল কলকাতা লিগ খেলছে ডুরান্ড রয়েছে সুতরাং এর মানে যে ভিপি সুহেলের ইতি ঘটছে ব্যাপারটা কিন্তু সেরকম বলা যাবে না ওকে দেখা যাক সি হোয়াট হ্যাপেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল একজন সাইড ব্যাকের খেলোয়াড় নেবে বলে কথাবার্তা শুরু করেছে এবং এই দুজন খেলোয়াড়েরই একজন আমি যেটা অ্যাটাকিং মিডফিল্ডার বললাম বা সাইড ব্যাকের বললাম এই দুজনেরই আইএসএল থেকে রিক্রুটমেন্ট হবে এটা খুব ভালো বিষয় এক সময় মনে হয়েছিল যে ইসমল হয়তো আই লিগের দিকে নজর দিয়েছে যে আইএসএল থেকে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি সাইড ব্যাক অবভিয়াসলি প্রভাত লাকটার মতোই দিকেই খেলতে পারে এ বা নিশু কুমারের মতোই তো এরকম সাইড ব্যাকের অপশান আই লিগে কত রয়েছে সেটা আমাদের দেখে নিতে হবে বা আইএসএলে কতজন রয়েছে সেটা আমাদের দেখে নিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে একটা আর কিছুদিনের দিনের মধ্যে ডিলের পর্যায়ে যাবে বলে মনে হচ্ছে যেতেই পারে সম্ভাবনা রয়েছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে রাইট উইংটা ভালো খেলে বা রাইট মিডফিল্ডার পজিশানও ভালো খেলতে পারে এবং একজন সাইড ব্যাক যে দুটো সাইডেই খেলতে পারে লেফট লেফট ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে বিষয় যেটা সেন্টার ব্যাক পজিশানে এত কনফিডেন্স কোত্থেকে আসছে কনফিডেন্সটা আমার বা আপনার নয় কনফিডেন্সটা ক্লাবের ক্লাব মনে করছে আনোয়ার আলীর বিষয়ে যদি ক্লাব কিছু ইনভেস্ট করতে গিয়েছে তাহলে সেটা বুঝে শুনেই গিয়েছে আনোয়ার আলী আলটিমেটলি ইস্টবেঙ্গলের জার্সিটা পড়বে তো দেখা যাক কী হয় সেটা এখন চিঠি চালাচালির পর্যায়ে আছে আপনারা জানেন আনোয়ার আলী প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়েছে এআইএফএফ এবং এম বিএসজিকে জানতে চেয়েছে যে আপনাদের মতামত কি দেখুন যদি আমাকে বলেন ইট ক্যান গো আইদার ওয়ে আমি বলবো যে দুদিকেই যেতে পারে এটা আনোয়ারের সপক্ষে আসতে পারে অর্থাৎ দিল্লি এফসির সপক্ষে আসতে পারে এবং তার বিপক্ষেও যেতে পারে সেক্ষেত্রে কি হবে সেটা সময় বলবে তবে ইস্টবেঙ্গল জনতা এটা জেনে রাখা প্রয়োজন আমার মনে হয় না এর মাঝে ইস্টবেঙ্গল খুব বেশি রয়েছে তো যদিও এরকম শোনা যাচ্ছে যে আনোয়ার ইস্টবেঙ্গলকে মেনশন করেছে দেখা যাক সেটা কি আমরা আইনি জটিলতায় অতটা নাই গেলাম কিন্তু ইস্টবেঙ্গলে আনোয়ার হয়ে গিয়েছে এটা এক্ষুনি তো বলা যাচ্ছে না এটা এমন সময় লাগবে বিষয়টা তো সেই দেখতে একটু চিন্তার কারণ রয়েছে যদি আনোয়ার না হয় তাহলে ব্যাক হিসেবে কী হতে পারে আমার মনে হয় যে ডুরান্ডের পর সেটা কোচ ঠিক করতে পারবেন ডুরান্ডের পর ঠিক আছে আপাতত ডুরান্ডে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনের লালচুড নোঙ্গা এবং গুরসিমরাজ সিং গিল এরা হচ্ছে দুই ভারতীয় অপশন এছাড়া হিজাজি মাহের এবং আরেকটা প্লেয়ার আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে ষষ্ঠ বিদেশি উইথ অল প্রবেবিলিটি সম্ভাবনা যা দেখা যাচ্ছে ইনি একজন সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় যে কিনা মিডফিল্ডে খুব ভালো খেলতে পারেন এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বহু এমন জিনিস এমন প্লেয়ার হয়তো এলো আমরা একদম বোকা বুনে গেলাম সে হয়তো আক্রমণ ভাগের প্লেয়ার দেখুন এটা কোচের চিন্তাভাবনা কিন্তু কোচ যেরকম চিন্তাভাবনা করতে পারে যা মোটামুটি খবর পাওয়া যাচ্ছে যে এটাই চিন্তাভাবনা যে একজন সেন্টার এক প্লেয়ার এবং মাঝমাঠের প্রয়োজন পড়লে খেলতে পারে জাস্ট বিক মানে লাইক পার্ধ লুকাস সেরকমই কোনো খেলোয়াড় আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি তার নাম আপনারা জানতে পারবেন বলে আশা করা হচ্ছে খুবই তাড়াতাড়ি এবং আমি আপনাদের কালকে রাত্রেই ইসবেলারটায় বলেছিলাম যে মোটামুটি যেটা মনে হচ্ছে যে এই খেলোয়াড়টা সাথে মানে ইসবেল অন্ধকারে নেই এবং চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা সেই জায়গাটা আমি বলতে পারছি না এখনই বলতে পারছি না বাট এইটুকুনি বলতে পারি যে মোটামুটি পাকাপাকি হয়ে গিয়েছে এবং এটা এই সপ্তাহের মধ্যেই বা আর্লি নেক্সট উইক হয়তো আপনারা জেনে যাবেন ডুরান্ডের প্রথম ম্যাচ মনে রাখবেন উনত্রিশ তারিখ আজকে হচ্ছে বাইশ তারিখ যে মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি উনত্রিশ তারিখ ডুরান্ডের প্রথম ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের ম্যাচটা হচ্ছে সেনাবাহিনী ইন্ডিয়ান ফোর্স বা সেরকম কিছু তারপরে ডাউন টাউন হিরোজের সঙ্গে ম্যাচ রয়েছে খুব ভুল না করলে আমি সেটা সাত তারিখে ষষ্ঠ বিদেশি সাত তারিখের ম্যাচটাতে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারে কি না সেই বিষয়টা নিয়ে এখন তোর চলছে বাকি সব আপনাদের হাতে মোটামুটি আপনারা জানেন সি হোয়াট হ্যাভেন কী হয় খুব ভালো থাকবেন ইস্টবেঙ্গল আড্ডায় দেখা হবে আর একটা কথা আমি বলছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি হয়তো অনেক ভুলে গিয়ে থাকতে পারেন পরে করব হিসেবে রাখতে পারেন দেরি করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন